ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট সেন্টার। তো আমাদেরকে অনেকে কমেন্ট করে জানিয়েছিলে যে প্রতিদিন ইংলিশে কথা বলতে সবচেয়ে বেশি দরকার হয় কোন ওয়ার্ডগুলো। তো আজকের আমাদের আয়োজনে সবচেয়ে বেশি প্রয়োজন, মানে প্রতিদিন কথা বলতে ইংলিশে কথা বলতে সবচেয়ে বেশি প্রয়োজন ওয়ার্ডগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, সেই ওয়ার্ডগুলো আপনি স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করে রাখুন। যেমন অ্যাক্রস অর্থ আড়াআড়িভাবে, অ্যাক্টিং অর্থ ভারপ্রাপ্ত, অ্যাকশন অর্থ কাজ, অ্যাক্টিভ অর্থ কর্মঠ, অ্যাক্টর অর্থ অভিনেতা, অ্যাড্রেস অর্থ ঠিকানা, অ্যাডভাইস উপদেশ, অ্যাফ্রাইড ভীত, আফটার অর্থ পরে, আফটারনুন বিকেলে, এগেইন আবার, এগ্রি সম্মত হওয়া, অলমোস্ট প্রায়ই। তো এগুলো আপনারা জাস্ট একটু শিখে নিন। এগুলো হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি কথা বলতে ইংলিশে কথা বলতে প্রয়োজন হয়। যেমন অ্যারাইভ অর্থ পৌঁছানো, আর্টিকেল অর্থ মানে একটি রচনা, দৈনিক বা সাময়িক পত্রিকার রচনা, বেক অর্থ শেখা, বেক অর্থ শেখা বা জলসানো, বানানা অর্থ কলা, ব্যাংক অর্থ ব্যাংক, ব্যাংকার অর্থ ব্যাংকের কর্মকর্তা, বিচ অর্থ সমুদ্র তীর, বিন অর্থ সিম, বিউটিফুল অর্থ সুন্দর। দৈনন্দিন জীবনে ইংলিশে কথা বলতে, ইংলিশ স্পিকিংয়ে এই শব্দগুলো আমাদের খুবই উপকারে আসে। এগুলো জাস্ট আপনি শিখে নিন আর আপনি পড়লেই বুঝতে পারবেন যে এগুলো আপনার কত কাজে আসে। বার্ড অর্থ পাখি, বার্থডে অর্থ জন্মদিন, ব্লাইন্ড অর্থ অন্ধ, ব্লো অর্থ বাতাস প্রবাহিত হওয়া, ব্লো আউট অর্থ উড়িয়ে নেওয়া, ব্লু অর্থ নীল, বডি অর্থ দেহ বা শরীর, বোন অর্থ হাড় বা অস্থি, বুক অর্থ বই, বুকশপ অর্থ বইয়ের দোকান, বর্ন অর্থ জন্মগ্রহণ করা, বুরো অর্থ দাঁড় করা বা দার্য করা, বিকজ অর্থ কারণ, ব্যাড অর্থ বিছানা, বিফোর অর্থ পূর্বে, বিঘিন অর্থ আরম্ভ করা, বিহাইন্ড অর্থ পেছনে, বিলিভ অর্থ বিশ্বাস করা, বিলো অর্থ নিচে, ব্যান্ড অর্থ বাঁকানো, বিসাইড পাশে, ব্যাটার অপেক্ষাকৃত ভালো, বিগ বড়। ব্রেড, ব্রেড অর্থ পাউরুটি, ব্রেকফাস্ট সকালে নাস্তা, ব্রিজ সেতু, ব্রিং আনয়ন করা, ব্রোক অর্থ ভেঙেছিল, ব্রাদার বাই, ব্রাউন বাদামি। তো একটি ক্লাসে তো এই সব এর দিকে জের পর্যন্ত সব সম্ভব নয়, তাই আজকে আমরা সি পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট শব্দগুলো নিয়ে হাজির হয়েছি। আমাদের পরবর্তী ক্লাসে প্রায় এই ডি, ই, এফ, জি এগুলো নিয়েও আমরা আলোচনা করব। প্রায় 200 মতো শব্দ হবে আর কি।